আমরা নতুন ভিডিও নিয়ে ব্যাক করছি। এইটা 2023-এর মেবি লাস্টের দিকে রিলিজ হওয়া একটা স্নিকার, যেটা হচ্ছে জর্ডান 3। আপনারা এটার অনেক গ্লিমস দেখছেন অথবা অনেক ভিডিও দেখছেন আমার পেজের ভিতরে, বাট আজকে আমরা এটা অবশেষে রিভিউ নিয়ে আসছি। এন্ড রিভিউটা এমন টাইমে আসছে যখন এটার স্টক সব শেষ হয়ে যাচ্ছে, শুধু দুইটা সাইজেস আছে, বাকি সব সাইজ শেষ। এটা আমরা রিস্টকের জন্য দিছিলাম, বাট এখনো শিপমেন্ট আসে নাই। এখান থেকে আমরা একটা পেয়ার রিভিউ করবো আছে, বিকজ রিভিউ করতে কিছু যায় আসে না, স্টক দিতে পারলো কি না দিতে পারলো কি, মেইন থিং হচ্ছে ভিডিও করতেছি, আপনাদের দেখাবো স্নিকারটা সম্পর্কে জানাবো, দ্যাটস দ্য মেইন থিং। সো হ্যাঁ, বেশি দেরি করবো না। আমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন, বাট তারপর আমরা রিভিউতে তো অবভিয়াসলি যাবো, কিন্তু তার আগে বি রোল তো দরকার আমার ভিডিও, মানে বিরল। এটা আমি 200টা ভিডিও আপলোড দিয়েছি, 200টা ভিডিওর ভিতরে মনে হয় বলছি বিরল দেখেন, দেন আমরা হ্যান্ড রিভিউতে আসতেছি। সো লেটস গেট স্টার্টেড। আবার রিলিজ হয়েছে, বাট কিছু ডিফারেন্স আছে যেগুলো আমরা বলে দিব, কোনো প্রবলেম নাই। বাট তার আগে অবভিয়াসলি বক্স থেকে আমরা স্টার্ট করি। সো ফার্স্ট আমরা যদি বক্স দেখেন, নর্মাল জর্ডান 3 এর মতো বক্স, বাট হ্যাঁ কিছু গ্রাফিটিক কাজ করা আছে, এটার উপর অনেক কিছু লেখা আছে, দেন জর্ডান ভাইয়ের লোগোটা তো অবভিয়াসলি আছে, এন্ড একটু গ্লসি টাইপ করা হয়েছে, নিচে এইখানটাতে সিমেন্ট প্রিন্ট করা আছে চারপাশে, এন্ড স্নিকারটা অবভিয়াসলি ফুল ব্ল্যাক, অবভিয়াসলি বক্সটাও ব্ল্যাক করছে। সো আমার কাছে একটু ভালো লাগছে জিনিসটা, অনেকের কাছে পেয়ারটা ভালো লাগে না, বাট পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। সো যাই হোক, এখন আমরা এটার আনবক্সিং করি। স্নিকার স্নিকারটা অ্যাকচুয়ালি খুবই বম, আমার কাছে খুব ভালো লাগছে, বাট এটা রিসেল ভ্যালু অনেকটা কমে গেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট কিছু করার নাই, আমরা রিভিউ করবো। হ্যাঁ, YDM স্টিকার অবভিয়াসলি থাকবে, আজকে আমরা এটার প্রতি 1:1 এর ডিফারেন্সটা বুঝাই দিব, নো ওয়ারি। তো বক্সের আর কোনো কাজ নাই, আমরা স্নিকার নিয়ে কথা বলবো। সো হিয়ার ইজ দ্য জর্ডান 3 ফেয়ার 2023। ফার্স্টে যদি আমরা স্নিকারটা দেখে ফার্স্টের দিকে আসি, যে লাইক 2013-এ কী স্নিকার বের হয়েছিল, লাইক কী ডিফারেন্স আছে এটার সাথে ওইটা। ফার্স্ট অফ অল আপনারা যদি এটা দেখেন, এটার ভিতরে নিউবাক লেদার ইউজ করা হয়েছে, ওইটার ভিতরে নিউবাক লেদার ইউজ করা ছিল, বাট হ্যাঁ ওইটার টেক্সচারটা আরেকটু ভালো ছিল, ইভেন সোয়েড টাইপের যে কালার শিফটিংটা আছে ওটা আরও ভালো ছিল, দেন ওটার শেপটা একটু ওয়াইড ছিল, একটু বড় ছিল। আপনারা স্ক্রিনে দেখতে পারেন যে কম্পেয়ার টাইপের লাইক 2023 অ্যান্ড 2013-এর পেয়ারের ভিতরে ডিফারেন্সটা কতটুকু হইতে পারে, লাইক সাইজ ডিফারেন্স অ্যান্ড শেপ ডিফারেন্স, বাট হ্যাঁ সিমিলার টাইপেরই, মানে তেমন কোনো ডিফারেন্স নেই, জাস্ট শেপ অ্যান্ড একটু ম্যাটেরিয়ালটা একটু বেটার ছিল, অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা একটু চিপার, বাট হ্যাঁ আমি বলবো না কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করা হয়েছে, সলিড লেদার ইউজ করা হয়েছে, এটা আপনারা শিওর থাকেন। তো ফার্স্টে যদি আমরা এই পেয়ারটার দিকে আসি, উপরের আপার ম্যাটেরিয়ালের দিকে আসি বা টো বক্সের দিকে আসি, এখানটাতে ফুল নিউবাক লেদার ইউজ করা হয়েছে, যেটার ভিতরে আপনারা কালার শিফট পাবেন, অ্যান্ড হ্যাঁ এটা লাইক আপনারা যে লেদারটি ইউজ করা হয়েছে, লেদারটার ভিতরে কিন্তু আপনারা দেখতেছেন ভাঁজ পড়তেছে, অবভিয়াসলি লেদারটা ভালো একটা লেদার ইউজ করা হয়েছে, নিউবাকের ভিতরে কোনো সিনথেটিক নিউবাক ইউজ করা হয় নাই, অ্যান্ড হ্যাঁ 1:1 এর ভিতরে এই নিউবাক লেদারটা নাই, মানে কালার শিফটটা আপনারা পাবেন না ভাই, আপনারা বহু স্টোর আছে, নামি দামি স্টোর আছে, ওরা এটা উঠেছে 1:1। তো আপনারা কাইন্ডলি একটু জাজ করে নেন, বিকজ আমাকে মানুষজন কমপ্লেন করা যাবে 1:1 ইউএফ এর ভিতরে কোনো ডিফারেন্স নেই, আমিও বলতেছি তেমন কোনো ডিফারেন্স নেই, বাট যদি ধরতে পারেন ধরতে পারবেন, যেমন অথেন্টিক আর ইউএফ ভিতরে তেমন কোনো ডিফারেন্স নেই, বাট যদি ধরতে পারেন ধরতে পারেন, দ্যাটস দ্য মেইন থিং। আপার লেদারের থেকে একটু নিচের দিকে আসবে, এখানটাতে আপনারা ক্র্যাক লেদার পাবেন, যেটা জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে, অ্যান্ড ক্র্যাক লেদারটা ভাই হাতে লাইক বোঝা যায়, লাইক পুরো ক্র্যাক করা হয়েছে এটা বোঝা যাচ্ছে, অ্যান্ড আপার কাটটার ভিতরে এখানে একটু মিস্টেক আছে, যেটা অথেন্টিকের ভিতরে আছে, অ্যান্ড ইভেন আমার কাছে অথেন্টিক জর্ডান 3 আছে ওটার ভিতরেও আছে, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই কাট মিস্টেকটা ক্যান করে, হয়তো দেয়া ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, যেটাই হোক যাই হোক, দেন আমরা এটার নিচের যে সামনে টো বক্সের যে মাডগার্ডটা আছে, এখানে প্রিন্ট অ্যাজ ইউজুয়াল সিমেন্ট প্রিন্ট ইউজ করা হয়েছে, বা এলিফেন্ট প্রিন্ট বলতে পারেন আপনারা, সেই প্রিন্টটা ইউজ করা হয়েছে, ইভেন সেম প্রিন্টটাই আপনারা ব্যাক হিলের সাইডটাতে এখানটাতে পাবেন, যেটা এলিফেন্ট প্রিন্ট করা হয়েছে, অ্যান্ড এটা খোদাই করা খুব ভালো জিনিস, সিমেন্ট প্রিন্টটা ওদের একটা আইকনিক জর্ডান 3 কালচার অথবা বলতে পারেন থিং, যেটা ওরা সবসময় সব জর্ডান 3 তে ইউজ করে, মিড অ্যাঙ্কেলটা আছে বা মিড সোলটা আছে বা মিড টো বক্সটা আছে,
এখানটাতে ওরা সিনথেটিক লেদার ইউজ করছে, সিনথেটিক নিউবাক টাইপের লেদার, অ্যান্ড উপরের সাইডটাতে হুক ইউজ করছে যেটা গ্রে কালার, অ্যান্ড সামনের এই সাইডটাতে অরেঞ্জ কালার হুক ইউজ করা হয়েছে। যে জিনিসটা একটু সুন্দর, মানে মেইনলি কালারটা হচ্ছে ব্ল্যান্ড, মানে ফুল কালার ওটা হচ্ছে ম্যাট ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মিক্সচার, যে জিনিসটা খুবই সুন্দর লাগছে। অ্যান্ড ব্রাইট অরেঞ্জ ইউজ করা হয়েছে, লাইক আপনারা যদি টাঙের ভিতরে দেখেন, এখানটা তো সিনথেটিক লেদার টাইপের ইউজ করা হয়েছে, অ্যান্ড এটার উপরে যে জাম্প প্যান্টের লোগোটা আছে সেটা অরেঞ্জ কালার। সো অবভিয়াসলি জিনিসটা খুব ফুটতেছে, লাইক আপনাদের চোখে বাজার মতো ব্ল্যাক হলে কি হয়েছে, ব্ল্যাক জিনিসটা চোখে কম পরে, বাট হ্যাঁ একটু যদি কিছু ব্রাইটিশ কোনো টাচ থাকে যেন জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। আমরা আসবো এটা লেসেসের দিকে। লেসটা হচ্ছে ফুল ব্ল্যাক সলিড লেস ইউজ করা হয়েছে, বাট লেসটা একটু হালকা মোটা আছে, বাট কোনো পলিশ টাইপের কোনো লেস ইউজ করে নাই, নর্মাল লেস ইউজ করা হয়েছে। অ্যান্ড আমরা যদি ব্যাক হিলের দিকে আসি, ব্যাক হিলে অরেঞ্জ কালারের এয়ার জাম্পম্যান লোগো দেওয়া আছে, এখানে জাম্পম্যানের লোগো আর এয়ার লেখা। এই জিনিসটা আর কি বলতে পারেন আমার কাছে এখন আর ভালো লাগে না, ওই নাইকি মিলিটারি ব্লু দেখার পর থেকে ওই টাইপের নাইকি এয়ার লেখা জিনিসটা খুব সুন্দর, বাট জর্ডান ফ্রিতে মেনলি জাম্পম্যানের লোগো আর এয়ার লেখাটাই থাকে সবসময় আমি যতটুকু দেখছি। বাট হ্যাঁ, এটার ভিতরে 2013-এর যে একটা সিমিলারিটি আছে সেটা হচ্ছে এটার প্যাডিংটা, প্যাডিং অ্যান্ড টাঙের যে এইখানটা, মানে সক লাইনার অ্যান্ড টাঙটা সিমিলার টাইপের করা হয়েছে, মানে থিকনেস সেম আসে। আউট সোলার এইখানটাতে বা মিড সোলার এইখানটাতে ইউজ করা হয়েছে, বিভিন্ন কালার ইউজ করা, স্পার্কেল ইউজ করা হয়েছে, ব্ল্যাকের ভিতরে গ্রে কালার, অ্যান্ড সামনের এই সাইডটা গ্রে কালার করা হয়েছে, অ্যান্ড নিচের সাইডটা ফুল হোয়াইট করা হয়েছে। জিনিসটা অ্যাকচুয়ালি মানে কন্ট্রাস্টটা খুব ভালো যাচ্ছে, ইভেন এটা যে এয়ার পোর্শনটা আছে, এয়ার পোর্শনটা অরেঞ্জ কালার করা হয়েছে, লাইক আউট সোলের সাথে ম্যাচ করে, আউট সোলের এখানে অরেঞ্জ ব্ল্যাক ইউজ করা আছে। মেইন থিং দুইটার কালার কম্বিনেশনটা খুবই জোস করা হয়েছে, লাইক আমার পার্সোনালি ভালো লাগছে, আপনি যে কোনো কিছু সাথে এটা পুল অফ করতে পারবেন। এটা ভিতরে একটু গ্রিনিশ ভাইবও দেয় অথবা গ্রেজ ভাইবও দেয়, ব্ল্যাকিশ ভাইবও দেয়, সো মানে তিনটা কালার যে কোনো কিছু সাথে আপনারা পুল অফ করতে পারেন অবভিয়াসলি, তো এটা নিয়ে তেমন কিছু নাই। অ্যান্ড এটার ভিতরে ইনসোলটা, ইনসোলটার ভিতরে অরেঞ্জ কালার জাম্পম্যানের লোগো দেওয়া হয়েছে, ব্ল্যাক কালার ইনসোল ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা মেনলি পার্সোনালি আমি ট্রায়াল করছি, সো হ্যাঁ অনেক কমফোর্টেবল একটা স্নিকার, লাইক জর্ডান থ্রি তেমন একটা কমফোর্টেবল হয় না, বাট এটার ভিতরে সব কিছুর জন্য, ম্যাটেরিয়ালের জন্য এটা একটু কমফোর্টেবল লাগছে। সব থেকে মেইন থিং হচ্ছে এটার যেই লাইক নিউবাক সোয়েট টাইপের যে জিনিসটা আছে, জিনিসটা খুবই ইউজ লাগছে আমার কাছে। এই জিনিসটা খুবই মানে স্মুথ, লাইক কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করা হয় না। এই জিনিসটা সব থেকে বেশি আমার কাছে ভালো লাগছে। ইভেন এইখানটা তো আপনারা যদি দেখেন নিউবাক লেদার, ইভেন সেম নিউবাক লেদার ইউজ করা হয়েছে, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, আমার তরফ থেকে যদি কেউ ব্ল্যাকের ভিতরে কিছু নিতে চান জর্ডান থ্রি ভিতরে, দেন এটা অবভিয়াসলি একটা কপ, বাট হ্যাঁ এটা রিসেল ভ্যালু খুবই কম, আপনার অথেন্টিকটা অ্যারাউন্ড 30,000-এর মধ্যে ভিতরে পেয়ে যাবেন যদি অথেন্টিক স্টোর থেকে নেন। যদি অথেন্টিকের বাজেট না থাকে দেন এটা বেস্ট একটা পেয়ার আমার মতে। অ্যান্ড আমি পার্সোনালি প্রেফার করি জর্ডান থ্রির ভিতরে এই কালারটা, কজ যে কোনো সাথে পুল অফ করা যায়, ইভেন আমাদের কাছে অথেন্টিক জর্ডান থ্রিও আছে, বাট তার থেকে আমার কাছে এটা ভালো লাগছে বেশি একটা, কজ ব্ল্যাক ওই সলিড লেদার থেকে টাম্বার লেদারের থেকে এই লেদারটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। ওকে, সো এটা রিভিউ ছিল এতটুকুই। আগে আমি বলে দিই আমি 2-3টা স্নিকার্স পারচেস করছি যেগুলো আমি দেখাই নেই এখনো, সো আমার ওগুলো এইখানে নাই, আপাতত অন্য রুমে আছে, সো তার ভিতরে একটা আমি যদি দেখাইতে চাই দেখাইতে পারি। সো হিয়ার ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড দিস ইজ জর্ডান 1 লো ট্রাভিস স্কট ফ্রেগমেন্টের সাথে কোলাব করা স্নিকারটা। ভাই স্নিকারটা পার্সোনালি আমার ভালো লাগে, হাইয়ের থেকে লোটা বেশি প্রেফার করি, বাট তারপর আমি এটা এখনো মানে করি নাই, ইনটেক আছে, জাস্ট লেস আমি সোয়াইপ করছিলাম। তো ওয়ে ইজ দ্য জর্ডান 1 লো ফ্রেগমেন্ট, আপনারা যদি এটা লেদার কোয়ালিটি দেখেন, লাইক ভাই ফিদা না হয়ে কোথাও যাওয়ার জায়গা নেই, অবভিয়াসলি এটা হচ্ছে ইউএ ব্যাচটা, অ্যান্ড এটা লেদার টপ নচ লেদার কোয়ালিটি ইউজ করা হয়েছে, লেস সব কিছু। সো এটা ইনশাল্লাহ কোনো একদিন মানে টাইম পেলে পরবো, আপাতত আমি ভার্সিটিতে স্যান্ডেল পরে যাই, স্নিকার্স পরি না, মানুষ এই জন্য অনেক কিছুই বলে যে লাইক যার স্নিকার্সের দোকান আছে সেই স্নিকার্স ক্যান পরে না, কজ ভাই গরম। অ্যান্ড মেইন থিং হচ্ছে ভাই স্নিকার্স একবার পরার পর সেটা ক্লিন করে রাখতে হয়, যেটা আমার দ্বারা খুবই মানে কষ্টদায়ক একটা জিনিস, কজ আমি বাসায় থাকি না। তো হ্যাঁ আরও একটা আছে অ্যাসিক্সের, দেন অ্যাডিডাস ব্যাড বানি একটা আছে, ব্যাড বানিটা মেবি আমি ঈদে পড়ছিলাম, অ্যান্ড অ্যাসিক্সটা রেগুলার পড়তেছি, অ্যাসিক্সের এটা কারণও 25 মেবি অথেন্টিক একটা পেয়ার। সো হ্যাঁ আপাতত আজকে এতটুকুই থাকুক, নেক্সট ইনশাল্লাহ সুন্দর দেখা হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কয়েকদিন পর চেঞ্জ হয়ে যাবে বিকজ আমরা বাসা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, ইফ ইউ গাইজ ডিড মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ, ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা রিভিউতে অথবা ব্লগে, কত আমি ব্লগ করতে পারতেছি না, বাট সুন ব্লগিং স্টার্ট করবো। অ্যান্ড হ্যাঁ কার কার দরকার কাইন্ডলি আমাদের ইনবক্স করেন, শুধু 41-43 সাইজ আছে, ইউএসএ 7.0, ইউএসএ মেবি 7 অ্যান্ড 9.5, এই দুটো সাইজ আছে, 41-43, বাকি সাইজগুলো স্টক আউট হয়ে গেছে, তো
আপাতত শিপমেন্ট আসা পর্যন্ত যদি কারো লাগে এই দুইটা সাইজের ভিতরে যে কোনো একটা আপনারা নিতে পারেন। ডিসক্রিপশনে সব পেজের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো জায়গায় গিয়ে আমাকে ইনবক্স করেন, আমি রিপ্লাই করবো, কোনো সমস্যা নেই, দেন আপনারা পারচেস করতে পারেন। বাট হ্যাঁ, আমি রিভিউটা যতটুকু দেখাইছি আপনারা বোঝার কথা ছিল যে এই স্নিকারটার কোয়ালিটি কেমন, ঠিক আছে? অ্যাটলিস্ট আপনারা ওয়ান ইস ওয়ান অনেক জায়গায় দেখছেন, সো কাইন্ডলি একটু জাজ করে নেবেন লাইক কেমন হইতে পারে, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট একটা ব্লগে, তো দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব, 2000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আমরা। আল্লাহ হাফেজ।